আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাট লাস্ট অটোমেশন বিডি। ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো মিসুবিশি পিএলসি প্রোগ্রামিং নেগেটিভ আউটপুট, নেগেটিভ ডাটা রেজিস্টার কীভাবে করবেন আপনারা। আপনি যখন পজিটিভ ইনপুট দিবেন, কীভাবে আউটপুট ডাটা রেজিস্টারের আউটপুট কীভাবে নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ দিলে নেগেটিভ হবে, নেগেটিভ দিলে পজিটিভ হবে, সেটাই আজকে আমি আপনাদেরকে পিএলসি প্রোগ্রামের মাধ্যমে দেখাবো। আমার ইনস্ট্রাকশন হলো এন ইজি অ্যান্ড নেগেশন, নেগেশন থ্রি স্টেপ, এন ইজি 16 বিট ইনস্ট্রাকশন, এন ইজি কন্টিনিউয়াস অপারেশন, আর এন এন ইজি পি। যখন আপনি পি লাগাবেন, পি লাগালে আপনার পালসেস, আপনার একটি পালসে শুধু পজিটিভ অংশে কাজ করবে আর বাকি অংশে সে কাজ করবে না। পালস সিগনাল অপারেশন, আর এটা হলো কন্টিনিউয়াস অপারেশন, আর এটা হলো 32 বিট অপারেশন। ডি এন ই জি কন্টিনিউয়াস অপারেশন, সেটাও কন্টিনিউয়াস করবে। আর যেটা তীর চিহ্ন দেওয়া আছে ডি এন ই জি পি, সেটা কি পালসের পালস সিগন্যাল অপারেশন, শুধু পালসের সিগন্যাল পজিটিভ অংশে কাজ করবে, রাইজিং ডিজির মতো সে পজিটিভ অংশে কাজ করবে। এখানে ফ্রেন্ড একটু খেয়াল করেন, এটা হলো ইনস্ট্রাকশন ইনপুট ইনপুট কমান্ড, ইনপুট কমান্ড এন ই জি পি ডি। ডি হলো আপনার ডাটা রেজিস্টার অর ওয়াই আউটপুট, আউটপুট ইচ বিট অফ ডি ইজ ইনভার্টেড, ইনভার্টেড 0 1 1 0, যখন আপনি 0 দিবেন তখন 1 হয়ে যাবে, 1 দিলে সেটা 0 হয়ে যাবে। 1 ইজ দ্য অ্যাডেড অ্যান্ড দেন দ্য রেজাল্ট ইজ স্টোর্ড ইন দ্য অরিজিনাল ডিভাইস। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। প্রোগ্রাম করার পূর্বে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো ফ্রেন্ড, এখানে প্রায় 200 ভিডিও দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল পিএলসি প্রোগ্রামিং এর উপরে, সিমেন্স, ওমরন এবং মিসুবিশি, আর ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস ডিভাইসের ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখলে, আপনারা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন অথবা যারা এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে বাইরে এসেছেন, যারা ইন্ডাস্ট্রিতে জব করবেন তাদের জন্য অনেক উপকৃত হবে আশা করি। আর আমরা মূলত পিএলসি প্রোগ্রামিং কাজ করে থাকি, এইচএমআই প্রোগ্রামিং কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি পিএলসি এইচএমআই কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আপনি একটি ওপেন কন্ট্যাক্ট নেবেন, ওপেন কন্ট্যাক্ট অ্যাড্রেস X0 X0, তারপর আপনি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যাবেন, এন ই জি D0 ডাটা রেজিস্টার। ফ্রেন্ড দেখেন আপনারা, এখানে এখন আমি এটা কম্পাইল করবো, এটা হলো আমরা কন্টিনিউয়াস অপারেশন করবে, কন্টিনিউয়াস অপারেশন 0 থাকে। আমি আপনাদেরকে প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, বিল্ড স্টার্ট স্টপ সিমুলেশন, সাপোজ আমি D0 ডাটা রেজিস্টার, আমার 1 আছে, 1 আমি সেট করলাম। এখানে আমি ইনপুট কমান্ড দিব অন, দেখেন অন 1 1 -1 1 -1 1 -1, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, D0 D0 বাফার মেমোরিতে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখেন আমার এটা হলো আমার 16 বিট 16 বিট, হ্যাঁ 1 1 -1 1 -1 কন্টিনিউয়াস অপারেশন করতেছে। ফ্রেন্ড আপনারা একটু খেয়াল করেন, এখানে এই ইনস্ট্রাকশনটা খেয়াল করেন আপনারা, এখানে এন ইজি কন্টিনিউয়াস অপারেশন, সে যখন ফার্স্ট দিচ্ছে সে ফার্স্ট দিচ্ছে, সেজন্য সে একবার অন হচ্ছে, একবার সে ম্যানেজ করতেছে, একবার সে অরিজিনাল ডাটাকে দিচ্ছে, একবার ম্যানেজ করতেছে, সে মানে নট কন্টিনিউয়াস সে কাজ করতেছে, কন্টিনিউয়াস অপারেশন করতেছে, কন্টিনিউয়াস অপারেশন এনএসজি। এখন আমি এনএসজি ফি যদি এখানে এখন ফি লাগাই, ফি লাগালে সে শুধু একবারের জন্য কাজ করবে। দেখেন আবার অন অফ হচ্ছে, এখন কি আমার একবার 1 হচ্ছে, একবার -1 হচ্ছে, একবার 1 হচ্ছে, একবার -1 হচ্ছে, সে কি এখন কন্টিনিউয়াস অপারেশন করতেছে, কন্টিনিউয়াস অপারেশন করতেছে, কন্টিনিউয়াস অপারেশন।
ফ্রেন্ড এখন আমি এটাকে মডিফাই করব, ডিবাগে গিয়ে আমি স্ট্যাটাস টু সিমুলেশন অফ করব, অফ করে আমি এডিটে গিয়ে ল্যাডার আমি রাইট করব, এখানে আমি অনলি একটা ফি লাগাবো, পালসে সে পজিটিভ অংশে কাজ করবে। আমি ফি লাগালাম, এখন আমি কম্পাইল করব, প্রোগ্রামটি কম্পাইল করে স্ট্যাটাস অফ সিমুলেশন করব। এখন আমি ডিবাগ মডিফাই বেরোতে যাব, সাপোজ আমি ডি ডাটা রেজিস্টারে আমি ওয়ান ওয়ান দিব, ওয়ান দিব, ওয়ান দিয়ে এখন আমি আমার 1-0 অন অফ, অন অফ করব, অন 1-0 কে আমি অন করছি। অন করার পর দেখি আমার যে ওয়ানটা ছিল ওয়ানটা সে নেগেটিভ করে দিয়েছে, এখন -1 হয়েছে, -1 হচ্ছে। ফ্রেন্ড এখানে খেয়াল করুন, এখানে খেয়াল করুন, আমি অফ করব, অফ, আবার অন করব, দেখেন আমার ওয়ান অন ওয়ান আছে। এখন যদি আমি অফ করে আবার অন করি, দেখেন আমার -1 হয়ে গেছে। -1 ফ্রেন্ড এখন ফার্স্টে সে পজিটিভ অংশে কাজ করতেছে, যখন আগে আমি দেখাচ্ছি কন্টিনিউয়াস অপারেশন, কন্টিনিউয়াস অপারেশন এখন এখন থেকে আমি ফি লাগাচ্ছি সেই পালসে শুধু পজিটিভ অংশে কাজ করবে, এই পালসে সে পজিটিভ অংশে কাজ করতেছে আর বাকি অংশে সে কাজ করতেছে না। যখন সে একটা পালসের পজিটিভ অংশ পাবে তখন সে কাজ করবে, আর সে কাজ করবে না। আর আমি যদি এনইজি সরাসরি এনইজি লিখে দিই প্রোগ্রামে, তখন সে কি একবার অরিজিনাল ডাটাকে সে মাইনাস করবে, একবার অরিজিনাল ডাটা ডাটাতে রাখবে, এইভাবে সে কি একবার মাইনাস করবে, একবার ইয়া করবে, অরিজিনাল ডাটাতে রাখবে। এটা হলো ফ্রেন্ড 16-bit instruction, 16-bit instruction, 16-bit instruction। বন্ধুরা প্রোগ্রামটি ধৈর্য সহকারে দেখুন, আপনারা এখানে অনেক কিছু বুঝতে পারবেন। এখন ফ্রেন্ড আমি এখন 32-bit কাজ করবো, এখন আমি ডি এন ই জিপি, এখন আমি 32-bit কাজ করবো। ডি ডি এন ই জি যদি আপনি এখন ব্যবহার করেন তাহলে 32-bit instruction কাজ করবে, কন্টিনিউয়াস অপারেশন, কন্টিনিউয়াস অপারেশন যখন করবেন তখন আমি আগে এন ই জি যেটা ব্যবহার করছি সে এভাবে কাজ করবে। এখন আমি ডি এন ই জি পি এই এই ফাংশনটি ব্যবহার করবো 32-bit এর। আমি স্ট্যাটাস টু সিমুলেশন অফ করবো। আশা করি বন্ধুরা এটা আপনি পি লাগানোর কারণে আমার শুধু কি সে একবার শুধু পজিটিভ অংশে সে কাজ করতেছে। আমি আবার দেখাচ্ছি, এখন আছে -1, আমি অফ করলাম, অফ করে অন করলাম, দেখেন আমার ওয়ান, সে কি অন একবার মাইনাস একবার প্লাস করতেছে না, সে এক স্টেটে থাকতেছে, এক কন্ডিশনে থাকতেছে। এটা হলো আমি পি লাগানোর কারণে, এই পি লাগার কারণে, এন ইজ পি লাগার কারণে সে রাইজিং রাইজিং ইডিজিতে কাজ করতেছে। তো ফ্রেন্ড এখন আমি স্ট্যাটাস অফ সিমুলেশন অফ করব, অফ করে 32-bit instruction কীভাবে কাজ করে সেটা দেখাবো। এখন আমি কম্পাইল করব, সরি আমি এডিটে যাব, এডিটে গিয়ে আমি রাইটে যাব, এখানে আমি ডি লাগাই দিব, অনলি ডি, যদি আমি ডি লাগাই তাহলে আমার 32-bit। এখন আমি কি 32-bit কাজ করব ইনস্ট্রাকশন। প্রোগ্রামটি আমি কম্পাইল করব, কম্পাইল করে আমি স্ট্যাটাস অফ সিমুলেশন করব। আমি সাপোজ এখানে 1 দিলাম, এখানে আমি অন করব, 1-0 কে আমি ইনপুট কমান্ড অন করব, অন, দেখেন আমার মাইনাস, যেটা 1 ছিল ডাটা রেজিস্টারে যেটা 1 ছিল সেটা -1 হয়ে গেছে। আমি অফ করব, আবার অন করব, 1, আমার ডিবি এখন অফ করব,
আবার অন করব। দেখেন আমার 32 বিট, 32 বিট, -1 -1, 32 বিট, এখানে 16 বিট, এখানে 16 বিট, আমার 32 বিটের আমি ইনস্ট্রাকশন ব্যবহার করছি। এখানে ডি ডি এন ই জি পি ডি যখন আমি ব্যবহার করছি তখন আমার কি 32 বিট ইনস্ট্রাকশনে আমি কাজ করছি নেগেটিভ ইনস্ট্রাকশনটাকে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা আউটপুট ভ্যালুকে অরিজিনাল ভ্যালুকে যেটা যে ভ্যালু থাকবে সেটার থেকে আপনি পজিটিভ করবেন নেগেটিভ করবেন সেটা কিভাবে করবেন সেটা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর আমরা মূলত পিএলসি প্রোগ্রামিং কাজ করে থাকি, আপনাদের পিএলসি এবং এইচএমআই যদি কোনো প্রবলেম থাকে আপনাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।